হ্যালো এভরিবডি, যাই হোক এখন আমরা পুরীতে আছি। আর এখন সবাই বলছে যে পুরীর সমুদ্র সৈকতে আছি, বিচে আছি, আর একটু বিচ টাইপের খাওয়া দাওয়া হবে না তাই হয়। তাই আমার পিছনে দেখতে পাচ্ছ সবই মাছ, কাঁকড়া, চিংড়ি আছে। তো তোমাকে দেখাই ভালো করে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে সব কিছু মাছ আছে, ইলিশ আছে, চিংড়ি আছে, রমপেট, ভেটকি, এখানে শামুক টামুক টাইপের জিনিস, এখানে কাঁকড়া আছে কিছু, সামুদ্রিক কাঁকড়া, ওখানে একটু কাঁকড়া আছে, আর ওইখানে ভাজা চলছে, আর এখানে ভেজে ভেজে রাখা আছে। এগুলো সব ভেজে রাখা হয়েছে, অর্ডার করবে তাদেরকে মাখিয়ে দেওয়া হবে। বলছি দাদা, চিংড়ি মাছ কত করে? এখানে সব চিকেন আছে, এগ কারি আছে, এখানে কাঁকড়ার ঝোল আছে, এইসব আর কি। এসব দাদারাই করে এখানেও সব মাছের আইটেম। এগুলোই খাওয়া দাওয়া হবে, এখন দেখি কোনটা আগে নিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো মাছ কেনার পর এই মাছটা এখন খাচ্ছি আমরা সকলে। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি, হ্যাঁ, 30 টাকা করে দাম এক পিস। আমরা এখানে সবাই খাচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, খাওয়া চলছে, ঠিক আছে, তো শুরু করছি। দারুন, একদম দারুন। এখানে আচার টাচার আছে, সস আছে, সালাড আছে হালকা। আমরা এতে বড় বড় খেয়েছিলাম। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the Hall of Shame. I wish I knew. জাস্ট এই কাঁকড়াটা অর্ডার করেছি, ওখানে ভাজা ভাজির কাজ চলছে। এই কাঁকড়াটাকে বলছে রানী কাঁকড়া, এই কাঁকড়াটার নাম বলছে রানী কাঁকড়া। দেখো কত সব দেবে, সব দেবে, আচ্ছা আচ্ছা, সব কাঁকড়াটা এখন রান্না হবে, ভাজা ভাজি দেবে, আমরা খাবো। এটা হচ্ছে অক্টোপাস। তো অলরেডি চলে এসছে আমাদের রানী কাঁকড়া, এবার দেখা যাক, একে টেস্ট করা দেখা যাক। শুরু করেন, আমি ভাঙবো, ঠিক আছে, দুটো পিস করা শুরু করেন। তো এই হচ্ছে, এটাকে দুটো পিস করে দেওয়া হচ্ছে। ওরে বাপরে, গরম আছে, খাবি কাঁকড়া, খাবি গরম গরম, দাদা দাদা গরম আছে, গরম দাদা গরম। জাস্ট এইটা হচ্ছে এর সাইজ। হ্যাঁ, এটাকে দুটো পিস করা হয়েছে, আমরা ভাঙতে হয় ভিডিওটা করা হচ্ছে না, গরম দাঁড়া গরম। তো এবার খাই কাঁকড়াটা। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। ও আচ্ছা আচ্ছা,
এটাকে ফাটাবি দিয়ে খাবি, হ্যাঁ ফাটাতে হবে। আচ্ছা দিচ্ছি দাঁড়া, আমি এটা খেয়ে নি তাহলে, যে তোমার এটা দিয়ে দেবো। জাস্ট দারুণ কিন্তু, দারুণ কিন্তু, সত্যি বলছি। ওটা খাবো, এটা খাবো। ভেতরে মাংসটা আছে, মাংসটা সত্যি খুব ভালো। হ্যাঁ পাগুলো তোদের ভেতরের মাংসটা চারি চারি খেতে হবে। কামড়া 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 কাকড়াটা খেতে মোটামুটি খারাপ নাই, ভালোই লাগলো আলটিমেটলি।